বাংলার রাজনীতি এখন দিল্লিগামী, আর শিরোনামে রয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল। তবে বর্তমানে বাংলায় নির্বাচন পরবর্তী হিংসাসহ বিভিন্ন ধরনের অভিযোগের সম্মুখীন হচ্ছে দল। এ বিষয়ে আমাদের প্রশ্নের সরাসরি উত্তর নিয়ে হাজির তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এক বিশিষ্ট নাম পার্থপ্রতিম দাশগুপ্ত। দেখুন তিনি কি উত্তর দিলেন আমাদের বিভিন্ন প্রশ্নের। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা নেতা এবং নৈহাটি অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, সে হলো পার্থপ্রতিম দাশগুপ্ত। যেভাবে বিরোধী দল আক্রমণ করছে আপনাদের উপরে, ভোটে আপনার বিপুল সিট নিয়ে আপনার আরেকবার ক্ষমতায় আসীন হয়েছে, কিন্তু তার সত্ত্বেও যে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা, এই অভিযোগগুলো নিয়ে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় ওরা যা অভিযোগ করছে তার 100টার মধ্যে 2 কি 3টে সত্যতা আমরা পাচ্ছি, কিন্তু বাদবাকি পাচ্ছি না, এবং যেগুলো আমরা পাচ্ছি সেগুলো দ্রুততার সাথে মেটাবার চেষ্টা করছি। 2023 সালের পর আমরা যারা ব্যারাকপুর অঞ্চলে বসবাস করি তারা বিজেপির তাণ্ডব দেখেছিলাম, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। আপনারা যে বলুন, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, যে কটা জায়গায় আপনারা এই অশান্তি দেখেছেন? আজকে আপনি বলতে পারেন ভাটপাড়ায় অশান্তি হচ্ছে, ভাটপাড়ায় অশান্তির প্রতিরোধ করছি বলে আমরা অশান্তির মাত্রাটা বৃদ্ধি পাচ্ছি, কারণ আমাদের প্রতিরোধ করতে হবে, আমরা সাধারণ মানুষকে বঙ্গুলির মতো থাকতে দেব না। এবং আপনি জানেন এখানকার যিনি সাংসদ আছেন তিনি 2023 সালে জেতার পর মানুষকে শান্তির বার্তা শোনায়নি, মার ধর, বোমাবাজি, লুণ্ঠন, গুলি, টাকা তোলা যাওয়া, সেখানে সব কিছু করেছে। আমাদের দলের এরকম 5টা কেস আপনি বলুন, কোথাও দু একটা ঘটনা ঘটে থাকলে সাথে সাথে আমাদের যে যেখানে বিজয় থাকে তারা সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন তার কাজ করছে। আপনি বলছেন দাদা পুলিশ অ্যাক্টিভ, কিন্তু পুলিশের তো নিষ্ক্রিয়তার অভিযোগ বারেবার উঠে আসছে, যে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে। যেমনি আমরা যদি আপনি বলেন যে কয়েকটা আপনাদেরকে সংখ্যা পরিসংখ্যান গোনাতে, হালিশোর একটি ঘটনা আপনাকে বলি, হালিশোর 8 নম্বর ওয়ার্ডে 8 থেকে 3-4 দিন আগে ঠিক একটি সাধারণ মানুষের বাড়িতে, সে কিন্তু কোনো রাজনীতি করে না, তার ঘরে ভাঙচুর হলো, তার ঘরে অন্তঃসত্ত্বা, তাকে কিন্তু আঘাত করা হয়েছে, তারা তো রাজনীতি করে না, সাধারণ মানুষ, তার উপরে আক্রমণ। এবং প্রকাশ্যে সে বলছে যে ছেলেগুলো আক্রমণ করেছিল, তারা কিন্তু তাদেরকে তৃণমূলের সঙ্গেই তাদেরকে দেখা যায়। আপনি যদি এখনও তারা অ্যারেস্ট হলো না, আপনি যদি একটু দেখেন ব্যারাকপুর জুড়ে যেখানে যেটুকুনি অশান্তি হয়েছে, পুলিশ প্রশাসন যদি অ্যারেস্ট করে কাউকে থাকে সবার আগে আমাদের লোকের অ্যারেস্ট করছে। জেটিয়া গ্রাম পঞ্চায়েতের মমতা অ্যারেস্ট হয়েছিল, আমাদের মামুপুরের তৃণমূলের সদস্য অ্যারেস্ট হয়েছিল, আমাদের হালিশহরের তৃণমূল কংগ্রেসের সদস্যরা অ্যারেস্ট হয়েছিল, যেখানে পুলিশের নামে অভিযোগ করে পুলিশের কাছে অভিযোগ করেছে, পুলিশ তার যথাযোগ্য ব্যবস্থা করেছে। আপনি হালিশহরের যে ঘটনাটি বললেন সম্পূর্ণ বৃত্তান্ত হয়তো আমার জানা নেই, কিন্তু আমরা বিশ্বাস করি ওখানে আপনারা দেখেছেন 2021 সেকেন্ড মে জেতার পর একটা কালীফটকাও ফাটে, এবং সেখানে শুভশ্রীকারী খুব অ্যাক্টিভ। সেই জন্য যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি তাদের বলবো আপনার ওখানকার বিধায়কের সাথে কথা বলুন, এবং তিনি তার বীজ ফুটতে শান্ত এবং সংযত রাখার চেষ্টা করছেন এবং পুলিশকে সেই নির্দেশে দিয়েছেন। যদি আমরা দেখি একটু যদি আমরা এগিয়ে যাই ভাটপাড়ার দিকে, যদি আমরা করি ভাটপাড়ার আজ থেকে 2 দিন আগে ঘটনা, জেপি যাদব নামের একজন সেই বিজেপি কর্মী অভিযোগ যেভাবে মানে যে দাবি করছে বিজেপি যে তাদের দলীয় কর্মী তাদের তার উপরে যে আক্রমণ থাকে ওখানে সংস্পটে তার মৃত্যু হয়ে যায়। এখানে গতকালকে তারা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তার একটা আর্থিক সাহায্য তার কাছে পৌঁছায়, কিন্তু তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি দল তাদের ওখানে পৌঁছানো উচিত ছিল। ধরুন ভাটপাড়ায় প্রতিদিন একটা না একটা ঘটনা হচ্ছে, তার কারণ ভাটপাড়ার মানুষ শান্তির পরিবর্তে অশান্তির বাড়তিকে বেছে নিয়েছেন, তারা অশান্তি করছে, সে অশান্তি প্রতিহত করতে গিয়ে, এবং যিনি মেরেছেন তিনি হসপিটালে ভর্তি আছেন, তার হাত অনুরেড, তিনিও বিজেপির কর্মী, যিনি মারা গেছেন আমরা মরালি রাজনীতি করি না, আমরা দুঃখিত এবং রাখিত তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। সাথে সাথে এটাও বলব যে আমাদের যারা আছে ওখানে তারা এর জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবেন।
কিন্তু আপনি বলছেন যে যে মারলো সে বিজেপি কর্মী, তো অভিযোগ তো উঠছে যে তার সঙ্গে দালাল সিং এর নাম জড়াচ্ছে, যে দালাল সিং নাকি সে সেখানে দাঁড়িয়ে থেকে তার আক্রমণ, তার মানে যার মৃত্যু হয়েছে তার পিতা এই দাবি করেছেন সেদিনকে। দেখুন, আপনি একটু আগে বললেন না বিজেপিকে তার হাতে টাকা দিয়ে এসছে, টাকা পেয়ে তার পরিবারের লোক কিছু বলতেই পারে না, এটা টাকা পাওয়ার আগে তারা বলেছিল। বলি আপনার কথাটা, আপনি ঠিকই বলেছেন, তাতে মানে বিজেপির লোকেরা এই পরিবেশ সারা ভাট করা যেগুলো করছে, আপনি এটা যদি প্রতিহত না করতে পারেন, আপনি মাত্র একটা লালন চৌধুরীর কথা বললেন, লালন সিং, লালন সিং, আপনি খবর নিয়ে দেখুন লালন সিং সে সময় ওখানে ছিলই না। এটা আমি দায়িত্ব নিয়ে লালন সিং এর ব্যাপারে বলছি, লালন সিং ওই সময় ওখানে ছিল না। এবং লালন সিং যেদিন অর্জুন সিং ওনার বাড়িতে আসছিল, লালন সিং এর অপরাধ সেই সময় তার এইখান থেকে ক্রস করে রাস্তার এপারে গেছে, অর্জুন সিং গাড়িতে বসে সেটা দেখেছে, তার ফলশ্রুতি হিসেবে ওর লালন সিং এর নাম দিয়েছে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন লালন সিং এই ঘটনার সাথে বিন্দু বিসর্গ জড়িত না। তো লালন সিং নাম তারা তাহলে কেন উঠে আসে, কেন লালন সিং নাম জড়ানো হচ্ছে এখানে? অর্জুন সিং এর সাথে যারা নেই, আমার তো কপাল ভালো, প্রিয়াঙ্ক গোপাল্ডে বা গোপালের নাম দেয়নি, এটা আমাদের কপাল ভালো। অর্জুন সিং এর যারা বিরুদ্ধে অর্জুন সিং তাদের নাম দেবে, এবং অর্জুন সিং এর ফাইল ধরার জন্য যিনি আজকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে এসেছেন তিনি সরাসরি তার উপর বিবৃতি দিচ্ছেন। যদি ভাটপাড়া ঘটনায় বিবৃতি দিতে হয় তাহলে মেদিনীপুরে কী ঘটনা হচ্ছে তার উপরও রাজ্যপালের বিবৃতি দেওয়া উচিত, রাজ্যপাল কিন্তু করছে না। রাজ্যপাল ওরা বলছে পুলিশ নিরপেক্ষ নয়, আমি বলছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিরপেক্ষ নয়। মানে আপনারা সরাসরি অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে? একদম। রাজভবনটা এখন বিজেপির একটা আখড়া হয়ে গেছে, যেখানে বিজেপির লোকেরা যাচ্ছে, প্রতিদিন একটা করে ঘটনা বলছে, রাজ্যপাল ডিজিকে ডেকে পাঠাচ্ছে, এবং প্রতিদিন তার টুইট করা অভ্যাস হয়ে গেছে, সে টুইটের বাইরে থাকতে পারে না, তাই রাজ্যপাল টুইটে থাকুক, মানুষের কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পৌঁছে যাচ্ছেন মানুষ। আপনি বলছেন আপনার দ্বারা অভিযোগ যে রাজভবনটাকে রাজনীতিকরণ করে দেওয়া হয়েছে, নব্বান্নে বসে মুখ্যমন্ত্রী তিনি যে দলীয় বার্তা দিলেন, মিটিং করলেন, এবং তারপরে যে প্রধানমন্ত্রী বিজেপির বিরোধিতা তিনি যে বক্তব্য রাখেন সেটা তাহলে ঠিক ছিল? এক সাংবাদিক প্রশ্নের উত্তরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন মোদি হটাও, এর বাইরে একটা কিছু বলেননি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যিনি রাজ্যপাল তিনি আমার দলের, পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী তিনি আমার দলের নেত্রী, অতএব তিনি যখন কৃষক আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করছেন তখন স্বাভাবিকভাবেই মোদি হটাও কথাটাও প্রাসঙ্গিক। তার কারণ আজকে আমাদের এই কৃষকরা যারা আমাদের দিনের শেষে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, কীভাবে ফসল উৎপাদন হবে তার ব্যবস্থা করছেন, তারা যখন রাস্তায় বসে আছে, মোদি যখন সেদিকে কর্ণপাত করছেন না, তখন তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলে কোনো অন্যায় করেনি। আরেকটি বিক্ষিপ্ত ঘটনা জগদ্দল বিধানসভা এলাকার 34 নম্বর ওয়ার্ডের, সেখানে বিশ্বজিৎ মল্লিক নামে একজন ব্যবসায়ী, তার অভিযোগ আপনারা অবশ্যই সে প্রতিবার আমাদের নিশ্চয় চ্যানেলে দেখেছে, যে তার একটু একটি অভিযোগ যে তাকে ঘর ছাড়া থাকতে হয়েছে, তার কেবল ব্যবসাটাকে কেটে নেওয়া হচ্ছে, তার লাইন কেটে নেওয়া হচ্ছে, তার পাড়ায় কাস্টমার সাবস্ক্রাইবারদেরকে ঘর থেকে সেটটা বক্স তুলে নেওয়া হচ্ছে, এইভাবে ব্যবসার উপরে আঘাত, এটা দাদা কী বলবেন? দেখুন, আমি বলি বাপি মল্লিক ব্যক্তিগতভাবে আমার বন্ধু, 2 মে নির্বাচনের পর রেজাল্ট বেরোনোর পর ও আমাকে ফোন করেছিল, যে যে প্রবলেম হচ্ছিল আমরা সরাসরি দেখার ব্যবস্থা করেছি, আমি বড় ভাইকে বলেছি এবং বিধায়ককে বলেছি, ওখানকার বিধায়ককে, ওখানকার বিধায়কের সাথে ওনার হোয়াটসঅ্যাপ কলে কল হয়েছে, আমার সাথেও অনেকবার কল হয়েছে, আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। এবং দেখুন, মানুষের তো একটা রাগ থাকে, কারণ আপনি জানেন, আপনি যেটা এই অঞ্চলের লোক, এক সময় আমরা হানু মল্লিকের নাম শুনতাম, হানু মল্লিকের নাম মানে নারায়ণপুরে এই সমস্ত এলাকায় সন্ত্রাসের পরিবার, আজকে সেই জায়গা থেকে কিন্তু আপনি বলুন নারায়ণপুর পানপুর অনেক পরিবেশ শান্ত হয়ে গেছে। বাপি মল্লিক ব্যক্তিগতভাবে আমার বন্ধু, বাপি মল্লিককে আমি ভালোবাসি, আমি জানি না কেন উনি এই বার্তাটা দিলেন, তার কারণ উনি হয়তো ভেবেছেন দিল্লির বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গে আগামী 7 দিনের মধ্যে কিছু হবে, ওরা ভাবছে পশ্চিমবাংলায় একটা কিছু হবে, মানে 355 বা 356 ধারা প্রয়োগ করা হবে, সেই জন্য বাপি মল্লিক উত্তেজিত হয়ে ভুলবশত হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিছু বিক্ষিপ্ত ঘটনা কি ঘটেনি, নিশ্চয়ই ঘটেছে,
কিন্তু তার মানে এই নয় আমাদের জেলা কর্মাধ্যক্ষ দীপক লাড়ি বা আমাদের প্রার্থী সোমনাথ সেনের নামে বলবেন, নিশ্চয়ই বলবেন, তাই যদি কোনো ভুল করে থাকে। কিন্তু যারা ওদের বাঁচাবার চেষ্টা করছেন, ওকে অফিস খোলার বলা হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি তুমি অফিস খুলে বসো, কিছু হবে না। এখন কেউ যদি পাড়ার লোকে রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যায়, আর আমি যদি ভয় পাই, তার দোষটা হচ্ছে আমার, সেই লোকটার নয়। বাপি মল্লিকের পাড়া দিয়ে তার ভাই যাবে, বাপি মল্লিক ভয় পাচ্ছে যে ওরা বুঝে আমাকে মারতে আসছে। আপনি বাপি মল্লিক আঘাত পেয়েছে আমাকে একদিন দেখান, বাপি মল্লিককে কেউ দুটো চড় মেরেছে আপনি দেখান, বাপি মল্লিককে কেউ টাকা চেয়েছে আপনি দেখান, বাপি মল্লিকের ফোনে রেকর্ডিং হয় সেই রেকর্ডিংটা বাপি মল্লিককে আপনাদের কাছে দিতে বলুন। শুধু একটা কথা বলবো বাপি মল্লিককে, ভাই তুমি ভুল করলে, তার কারণ তুমি খুঁচিয়ে যাচ্ছ মানুষকে। মানুষ কিন্তু যারা তৃণমূলের কর্মী আমরা জানি 2019 সেকেন্ড মেয়র 23 পর যখন তারা এলাকায় ফিরতে চেয়েছিল, তখন বাপি মল্লিক তাদের নিয়ে গিয়ে অর্জুন সিংয়ের সাথে কথা বলে দিয়েছিল, এবং আমি জানি যে তাদের অনেকেই একটা মোটা টাকা ওখানে দিতে হয়েছিল। হয়তো বাপি মল্লিক টাকা নেয়নি এটা যেমন ঠিক, কিন্তু বাপি মল্লিক নিয়ে গিয়ে তাদের যখন সেটেলমেন্ট করে দিয়েছিল এবং বিভিন্ন অর্থের বিনিময়ে তাদের এলাকায় ফিরতে হয়েছিল, এবং আমি জানি বিলটুকেও একটা মোটা টাকা অর্জুন সিংকে দিতে হয়েছিল, এটা বিলটু আমাকে নিজে বলেছে যে আমাকে একটা মোটা টাকা অর্জুন সিংকে দিতে হয়েছিল, তাহলে আজকে আপনি বলুন সেই টাকাটা যদি বিলটু তার কাছে ফেরত যায় এটা অন্যায় না অপরাধ? এই তো আপনারা দেখলেন একটু আগে আপনার সামনে দুটো একটি মেয়ে একটি ছেলে আমার কাছে এলো, তারা বললো যে আমরা বিজেপি করে ভুল করেছি। তারা একবারও আমাকে বল, তাদের আমি বললাম 2019 মে তোমরা কী করেছো বলেছি, বলে এটা আমরা সাপোর্ট করিনি। আজকে তাদের বললাম পাড়ায় থাকো, এলাকাতেও তোমাদের কিছু হবে, এটা আপনাদের সামনেই বললাম। তার কারণ আমরা চাই যে যার বাড়িতে ফিরুক, আমরা ফাল্গুনী পাত্র কাছে লিস্ট চেয়েছি, অগ্নিমিত্তা পল পার্থভূমিকে ফোন করে বলছেন আমার ওই লোকটি এলাকায় ঢুকতে পারছে না, যখন আমরা স্পটে যাচ্ছি ঠিক ওই ভদ্রমহিলা বাড়িতেই রয়েছেন, অতএব সব কথা ঠিক নয়। হ্যাঁ, এটাও বলবো না, সব কথা অস্বীকারও করছি না যে বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে না, আজকে নয় দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যদি বিজেপি জিতত পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঘটনা ঘটতো না, মানে একদম ধারাবাহিকভাবে ঘটে যেত, যাদের মানুষ আর পশ্চিমবঙ্গে থাকতে পারতো না, তাই তো আজকে বিজেপির নেতারা সব বেসুরো হয়ে পড়েছে। ঠিক পানপুর এলাকাতে আর একজন রয়েছে, সেটি এক্স আর্মি শান্তনু সরকার, তার বাড়িতে কিন্তু একাধিক, আমরা নিজে সেই সংবাদ করিয়েছিলাম 2019 নির্বাচনে, ঠিক মাসখানেক আগে তার ঘরে দুবার কিন্তু হামলা হয়, তার ঘরে অনেক কিছু ভাঙচুর করা, এবং বর্তমানে এই দোসরা মেয়ের পর আবার কিন্তু তার বাড়িতে তার ছোট্ট একটি পরিবার সেই পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কি দেখা উচিত না মনে করছি না? আমি একটু কথা, আপনি যেটা বললেন খুব ভালো কথা বললেন, সেনাবাহিনীতে কাজ করা মানেই সে যে সমাজের কাছে গোলযোগ্যতা এর কোনো মানে নেই, কারণ আমার নৈহানিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মী আছেন, তার নাম অজয় ঘোষ, সে 2019 পর তার ওখানে যখন তাণ্ডব হয়েছিল সে বেশি প্রতিবাদ করেনি, আজকে দেখবেন সে অজয় ঘোষ কিন্তু তার এলাকায় তার বাড়িতে মহন্ত বিয়েতে আছে, এবং এই দেখেছি আমি যে আপনাদের চ্যানেলে লোকনাথ বাবার পুজো সনদবাবু করছিলেন, সেই সময় তার বউ সেখানে উপস্থিত ছিলেন, তিনিও আরোগ্য দিচ্ছিলেন, এটাই হলো তৃণমূলের কালচার। আমার মনে হয় ওই ভদ্রলোক যার কথা আপনি পানপুরে নির্দিষ্টভাবে বলছেন, সেই ভদ্রলোক আপনি খবর নিন, সে 2019-23 মনে এমন কিছু পড়েছিল মানুষের বিক্ষিপ্ত জনরোষ তার উপর পড়েছিল। আমি সেনাবাহিনীতে কাজ করি মানে এই নয় যে আমি ধর তুলসী পাতা, তার কারণ সেনাবাহিনীতে আজকের দিনেও দেখি আমরা বিভিন্ন কফিন কেলেঙ্কারি বলুন, বিভিন্ন জিনিসপত্র কেনা বলুন, বিভিন্নভাবে তারাও জড়িত থাকে, অর্থাৎ তারটা আমি না জেনে আপনাকে বলতে পারবো না। এখন এরকম কোনো যদি স্পেসিফিক ঘটনা থাকে, আমার মনে হয় পানপুর পার্টি অফিসে আমাদের দীপক লাড়ি পানপুর পার্টি অফিসে থাকেন, ওখানে আমাদের প্রার্থীও আছেন, তাদের বলুক তারা সাথে সাথে দেখে দেবে, আমরা যেখানে যতটা পারছি কোথাও প্রবলেম হলে আমরা দেখছি, এবং যার ফলশ্রুতি হিসাবে আমি নৈহাটির ক্ষেত্রে বলতে পারবো, নৈহাটির বিধায়ক পার্থভূমি সর্বতকরণের চেষ্টা করেছেন, এবং তিনি যেখানে যেখানে কোথাও বিক্ষিপ্ত ঘটনা করে ফেলেছেন সাথে সাথে তাদের পুলিশ তুলে নিয়ে গেছেন, তিনি তাদের ছাড়ানোর ব্যবস্থা করেনি, তারা কোর্টের বেল নিয়ে তারা এলাকায় আবার ঢুকেছেন, তার কারণ পার্থভূমি বলেছে আমরা কোনো অশান্তি হতে দেবো না। 2019 নির্বাচনে আমরা 1-6 পরাজিত হয়েছিলাম, আজকে আমরা 6-1 জিতেছি, আমরা সেই ঔদ্ধত্য দেখাচ্ছি না। আমি অর্জুনবাবুকে বলবো, অর্জুনবাবুকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো শান্ত হন, ভাটপাড়াকে শান্ত হতে দিন, ভাটপাড়া অনেক সৃষ্টি সাংস্কৃতিক জায়গা,
ভাটপাড়া অনেক কালচারের জায়গা, তাই ভাটপাড়াকে একদম গোয়াবাজি হাত থেকে আপনি পারেন বাঁচাতে। তার কারণ বোমের কারখানাও আপনার, বোম যারা ছুটছেও তারা আপনার, এই ক্যারেক্টার আপনার আছে। আর একটা নিবেদন করবো অর্জুন বাবুকে, লোকের কাছে টাকা করাটা আপনি বন্ধ করুন। আপনি লোকের যাদের যাদের টাকা নিয়েছেন তাদের টাকা যত তাদের সম্ভব ফেরত দিন। তার কারণ অর্জুন বাবুর কাছে আমিও একটা মোটা টাকা পাবো, যে আমাকেও একটা মোটা টাকা দিন। রাজনীতির লড়াই ব্যালটে হোক, বুলেটে নয়। এবং আপনি জানেন তৃণমূল কংগ্রেস থাকাকালীনও সাংবাদিকরা বারবার অর্জুন বাবুর কাছে যে দিতে হয়েছে, আজকে তাকে এত জনতা অর্জুন বাবু যে আজকে তাকে 40-50 প্যারামিটারি ঘিরে রাখতে হয় নির্বাচন বা আপনার রাজনীতি করার জন্য। তিনি এত প্যারামিটারি ঘিরে থাকেন, তিনি আর যাই হোক জননেতা হতে পারেন না। সুরেন্দ্র বাবুর পরিবারে আজকে 42 জনের উপর শুধু প্যারামিটারি ফোর্স আছে। একটা সরকার, কেন্দ্রীয় সরকার, তার দলের নেতাদের গার্ড দেওয়ার জন্য, তার দলের নেতাদের বাঁচাবার জন্য কিন্তু সরকারি টাকা অপচয় করছে। এক একজনকে এতগুলো করে স্টিকুটি নিয়ে রেখেছেন, যে যে টাকায় মাসের কত লক্ষ টাকা সুরেন্দ্রবাবু এবং অর্জুনবাবুকে পুষতে পারতে হচ্ছে, এই কথাটা বিজেপির কোনো নেতা কি আমাদের বলতে পারবেন? পারবেন না। আমাদের চেয়ারম্যানকে চিনে দিলেন যে ওই কার্যালয়ে ওই ক্লাবটা খালি করে আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও। সহমত ভাবে পুলিশ প্রশাসনকেও চিঠি দিয়েছিল, তারপরে সেই জায়গাটি ফেরত দেওয়া হয়েছে। এবং বিভিন্ন কার্যালয়ে দেখছি একদম ফাঁকা, যেগুলো পিডাব্লিউডি রাস্তার উপর আছে বা মিউনিসিপাল রোডের উপর আছে একদম ফাঁকা, এবং সেখানে সব অসামাজিক কার্যকলাপ শুরু হয়ে গেছে। কেউ বসে মদ খাচ্ছে, কেউ বসে ক্লাব অফিস পাড়া দেওয়ার কেউ নেই। আপনি নৈহাটিতে 5টা লোককে নিয়ে আসুন, যাদের নৈহাটি থেকে চলে যাওয়ার কথা আমাদের ছেলেরা বলেছে, দায়িত্ব নিয়েছে, এবং 5টা লোক খুঁজে পাবে না। কিন্তু তারা ভয়ে, তারা 2019-23 পর যা করেছেন তারপর ভয় পেয়ে তারা পালিয়ে গেছে। তো অবশ্যই নির্বাচনের পর আফটার পোল যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ঘর ছাড়া থাকছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে না দিলেও শাসক দলের দাবি যে তারা কিন্তু নিজের তরফ থেকে এলাকা প্রত্যেকটি মানুষকে ঘরে ফেরাতে তারা নিজে ব্রতী হয়েছেন এবং প্রত্যেকের কাছে তারা নিজে পৌঁছাচ্ছেন, এবং সর্বশেষে তাদের বিধায়ক দলীয় নেতৃত্ব তারা প্রত্যেকে কিন্তু সচেষ্ট রয়েছেন যে নৈহাটি এলাকা জুড়ে নয়, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যাতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি এলাকায় নিজের নিজের ঘরে শান্তিতে থাকতে পারে। এবং তাদের যে প্রকল্প বর্তমানে যেভাবে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে ত্রাণ, প্রত্যেকটি ব্যবস্থা তারা করেছেন যাতে মানুষ সেটা ভোগ করতে পারে। এবং তৃতীয়বারে যে তৃণমূল কংগ্রেসে যে সরকার আরেকবার ক্ষমতাসীন তারা হয়েছেন, মানুষকে তার সঠিক উচিত লাভ তারা পাইয়ে দেওয়ার চেষ্টাতে থাকবেন, এইটাই থাকবে তাদের আগামী দিনের পরিকল্পনা। সুব্রত সঙ্গে মেরাজি গুপ্ত, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, দেখতে থাকুন সঙ্গে থাকুন। আপনাদের কথা মাথায় রেখে এই মহামারীতেও বিভিন্ন রকম সুস্বাদু খাবার মেনু নিয়ে আবার হাজির আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান পিএম কিউজিন, বাগমোড়, কাঁচরাপাড়া। বিশদ জানতে কল করুন নিচে দেওয়া নম্বরে।